সো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বানাবো দেশি মোরগের ঝোল। এটা আমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি বাড়ি। এখন গরম জল করে আমাদের একজন ছাড়ানোর লোক আছে, ছাড়িয়ে দেবে মুরগিটা। আমরা একটু আগুনে পুড়িয়ে এটা আজকে পিস পিস করে কেটে নেবো। তো মার্কেট থেকে নিয়ে এসেছি, আজকে বর্ষা হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো মুরগিটা আমরা কেটে আপনাদের দেখাচ্ছি সব রেডি করে। মশলা করার জন্য আমরা একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তো মাংসের জন্য 2 চামচ জিরে দিচ্ছি, একটু উষ্ণ গরম জলটা ভিজিয়ে রাখছি, বাড়তে সুবিধা হয়। আর কিছুই না, এমনিও বাড়তে পারে অসুবিধা। এখানে 4টে শুকনো লঙ্কা আছে, আর যেহেতু শুকনো লঙ্কা 4টেই দিলাম, একটু কাঁচা লঙ্কা দেবো 1 চামচ গোটা করে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট 4-5 মিনিট মতন ভিজলে একটু বাড়তে একটু সুবিধা। মুরগিটা ক্লিন করা হয়ে গেছে। এবার একটু হলুদ লাগিয়ে আমি পুরোটা হলুদটা সারা গায়ে মাখিয়ে একটু পুড়িয়ে নেব গ্যাসে। গ্যাসে একটু পুড়িয়ে নেব চারপাশ ভালো করে। তো আমাদের মাংসের সমস্ত জিনিস রেডি। এবার আমরা মাংসটা রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি প্রথমে একটু আলু ভেজে নিয়েছি মাংস দেবার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2 পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, সেটা কিছু কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আর এই পেঁয়াজের মধ্যে আমি এই মধ্যেই দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সেই ধনে জিরে আর লঙ্কা বাটাটা। তো ওই বাটাটা বেশি দেবো না, আমি পুরোটা দেবো না, 1.5 চামচ মতো দিয়েছি 1 চামচের। আর আমাদের প্রায় 1 কেজি মাংস, এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা যেটা ভিজে রেখে দিয়েছে, এবার একটুখানি 1 মিনিটের মতন ভরে নেবো, তারপরে কাঁচা গন্ধটা চলে যায় ধনে জিরে। এবার আমার হয়ে গেছে 1 মিনিট, মশলাটা ভোনা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটা। এবার আমি মাংসটাকে ভালো করে জালটা জোরে দেবো, একদম কি ফাইয়ে দিয়ে ভালো করে 5 মিনিট মতন কষে নেবো। তো এই যে 5 মিনিট কষে নিয়েছি, আমি এবার একটুখানি জালটা কমিয়ে দিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। মাংসটা কষা হয়ে গেলেই কিন্তু আদা রসুন বাটাটা মানে ভালো করে 5 মিনিট কষে নিয়ে তারপরে আদা রসুন বাটাটা দেবে। এই সব মশলা কিন্তু আজকে শিলে বাটা হয়েছে, মিক্সিতে নয়, সব মশলা শিলে বাটা হয়েছে। এবার এবার এই আদা রসুনটা দিলাম, এর একটা কাঁচা গরম হয়েছে, তো সেটার জন্য আমি আবার 1 মিনিট মতন কষে নেবো, বেশি না 1 মিনিট। তো আদা রসুনটা দেওয়ার পরে আমি 1 মিনিট কষে নিয়েছি। অলরেডি আপনি মাংসের কালারটা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। আর এই যে অরিজিনাল বাটা মশলাটা যে গরম সেটা। তো এবার আমি এই পর্বে দিয়ে দেবো হচ্ছে নুন স্বাদ মতো, যেহেতু বাটা মশলা সব রয়েছে। আর আমি লাস্টের দিকে কাঁচা লঙ্কা দেবো, তাই এখন আর কোনো গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কা টঙ্কা দেওয়ার দরকার নেই। নুন হলুদ দিয়েছি, এবার একটু নেড়ে নিই। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে, আমি এখানে একটা টমেটো একটু কষে রেখেছি গ্রেট করে, এই টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখতে এত ভালো লাগছে, টমেটোটাও দিয়েছি, টমেটো জানলে একটা কাঁচা কাঁচা ভাব থাকে। আর জাস্ট আমি 1 মিনিটের মতন কষবো, কষে তারপরে জল দেবো। এবং জলটা অবশ্যই গরম জল, ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে মশলার স্বাদটা কিন্তু সুন্দর হবে। আমার মাংস কষা কমপ্লিট, এবার আমি দেবো জল। নিয়ে আসছি গরম জল, গরম জল। ঝোল ঝোল করবো, ফুটে উঠলে আমি আরেকবার নুনটা চেক করব, চেক করে তারপরে 20 মিনিট আমি ঢেকে রাখবো এবং স্লো কুক করবো। মানে যে দেশি মুরগি একটু সেদ্ধ হতে সময় নেয় অনেক সময়, তো
এখন আপনার মাংসটা স্মুথ হয়ে যাবে, সুন্দর সফট হয়ে যাবে। মাংসটা ফুটে উঠেছে, এবার আমি এটাকে ঢাকা দেবো। এই দেখুন আস্তে করে দিচ্ছি জলটা, আর দিয়ে দেবো ঢাকা ফিরবো 20 মিনিট পরে। ও 10 মিনিট পরে আমি এসে শুধু একবার আলুটাকে ভেজে রেখেছি সেটা দিয়ে যাব। তো 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি কি করব একটুখানি এটা ঢাকনাটা খুলে আলু দিয়ে দেব। দেখুন কালারটা দারুণ লাগছে। এবার আমি ভাত ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে বেশি আলু দিইনি, একটু নেড়ে দেবো। এবার আবার রাখবো। তো ফিরে এসেছি আরো 10 মিনিট পরে। ওয়াও, এই যে দেখুন মাংস একদম লাজিজ টেস্টি। আমি একটুখানি দেখাতে ভুলে গেছি, আমি এর মাঝখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। এই যে আমি এবার দিয়ে দেবো একটুখানি, এই যে এটা হচ্ছে 4টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ, মানে গরম মশলা যেটা, এটাকে একটুখানি জল দিয়ে আমরা পিষে নিয়েছি শিলে, তো এটা দিয়ে দেবো গরম মশলাটা। এটা অন্যরকম, মানে বেশি ভালো গন্ধ হয়। আমার মাংসটা হয়েও গেছে, আমি ঝোলটা কি করবো, এই ঝোলটাই রাখবো আর কি। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।